তিতাসে প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আপনি কি নান্দনিক পরিবেশে সুস্বাদু চাইনিজ ও বাংলা খাবার খেতে চান? তাহলে আজই চলে আসুন গ্রিন লিফ রেস্টুরেন্টে। এখানে রয়েছে আধুনিক এবং মনোমুগ্ধকর পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান, পার্টি, গায়ে হলুদ ও যে কোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা। গৌরীপুর বাজার, হোমনা রোডের পশ্চিম পার্শ্বে, দাউদকান্দি, কুমিল্লা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা তিতাসে যথাযথ মর্যাদার সহিত প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প শ্রদ্ধা অর্পণ করে তিতাস উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পুষ্প অর্পণ শেষে বঙ্গবন্ধুর স্মরণে উপজেলা পরিষদ মাঠে বৃক্ষরোপণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রুবাইয়া খানম। এরপর উপজেলা মিলনায়তন উপজেলা প্রশাসন আয়োজিত নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তারের সভাপতিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দুই হোমনা তিতাসের সংসদ সদস্য সেলিম আহমেদ মেরি সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর নবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সরফরাজ খান। তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়নের পক্ষ থেকে 50টি দরিদ্র পরিবারের মাঝে সহজ শর্তে 50,000 টাকার ঋণ দেওয়া হয়। দুপুর 12টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কড়িকান্দি বাজার উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়ার পরিচালনায় বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সভাপতি সন্ধান করছি
অনুষ্ঠিত হয়। জহিরুল ইসলাম পাশার তথ্য ও ভিডিও চিত্রে ওমর ফারুক মিয়াজির রিপোর্ট, কুমিল্লা টিভি।